ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় প্রত্যেককে সাদর অভ্যর্থনা। আজকে আমাদের আলোচনার বিষয় যে পৃথিবীর একটি শক্তিশালী জিনিস যেটি আপনি ধারণ করার সাথে সাথে কোটিপতির খাতায় আপনার নাম উঠে যাবে, সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমরা অনুরোধ করব যে তারা যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আলোচনা শুরু করি। প্রথমেই বলবো যে কোটিপতি হওয়ার ইচ্ছা কিন্তু মোটামুটি 98% মানুষের মধ্যে আছে। কিন্তু কোটিপতি হতে গেলে সবার আগে কোটিপতির মানসিকতা তৈরি করতে হবে। এটা কিন্তু একটা সবথেকে বড় কিন্তু উপায়। অর্থাৎ আপনি কোটিপতি হওয়ার পর আপনি সেই টাকার ব্যবহার করবেন সেই আশায় বসে না থেকে আপনাকে কোটিপতির মতন অ্যাটিটিউড করতে হবে, আপনাকে নিজেকে তৈরি করতে হবে। কেননা আপনি যদি সেই যোগ্যতাই না আপনি অর্জন করতে পারলেন, ইংরেজিতে একটা কথা আছে ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার, তাই অবশ্যই বলবো যে আপনাকে নিজে তৈরি করে নিয়ে তারপরে সেটার জন্য বাসনা করো। তাই মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আপনাকে তৈরি হয়ে নিতে হবে কোটিপতি হওয়ার জন্য। আর যারা এই তন্ত্র মন্ত্রে বিশ্বাসী তাদেরকেই বলবো যে চ্যানেলের সাথে জুড়ে থাকুন, লাভবান হবেন, বিশ্বাস করুন লাভবান হবেন। আর যারা শুধু হতাশা আর শুধু নেগেটিভ কথাবার্তা বলার জন্য চ্যানেলে প্রবেশ করেন আর বাজে বাজে কমেন্ট করে অপরকেও হ্যারাস করার চেষ্টা করেন, নিজেদের শুক্রকে ড্যামেজ করার চেষ্টা করেন, নিজেদের জীবনকে আরও আপনারা কী করেন দুর্ভাগ্যের মধ্যে পর্যবসিত করেন, তাদেরকে বলবো দয়া করে বন্ধ করুন নিজের ভালোর জন্য। কেননা আপনি অপরের খারাপ করতে গিয়ে, নোংরা নোংরা কমেন্ট করতে গিয়ে নিজেই কী করছেন, অপরকে নিরাশ করতে গিয়ে নিজেরাই কিন্তু নিজেদের ক্ষতি করছেন। তাই যারা বিশ্বাস করেন তারাই শুনুন দেখুন, কেননা আজকে কিন্তু সৃষ্টি হয়নি তন্ত্র মন্ত্রের। যারা মন্ত্র পাঠ করে তারা জানে মন্ত্রের গুণ কী, যারা তন্ত্র নিয়ে, ভালো তন্ত্র অবশ্যই, খারাপ তন্ত্রের কথা বলবো না, কেননা খারাপ তন্ত্র আমাদের কিন্তু মনের মধ্যে কখনোই আসবে না বা আনবো না। এই চ্যানেল কিন্তু সেটাকে আমরা কী করবো না, আমরা সাপোর্টও করবো না। আজকে আমরা যে আলোচনাটা করছি যে একটি শক্তিশালী জিনিস, সেই জিনিসটি আপনি ধারণ করলে কী ফলাফল পাবেন, জীবন আপনার কীভাবে চেঞ্জ হয়ে যাবে সেটাই বলছি। এটা আপনি যদি করবেন সোমবারে আপনাকে কাজটি করতে হবে, রবিবারে তার আগে আপনাকে নিমন্ত্রণ দিয়ে আসতে হবে। আমরা কি বলেছি, যখনই কোনো উদ্ভিদ বা বনস্পতির আপনি কাণ্ড মূল বা পাতা নিয়ে আসতে চাইবেন তার আগের দিন আপনাকে অবশ্যই তাকে কি করতে হবে, তাকে তার কাছে যে এক ঘটি জল তার গোড়ায় প্রদান করতে হবে, তাকে একটু হলুদ চাল দিতে হবে। কিন্তু আজকে যে আমি বৃক্ষটার কথা বলবো সেখানে হলুদ চাল দেওয়া যাবে না, সেখানে সাদা চালই দিতে হবে, অর্থাৎ যে আমরা চাল সাদা হয় সেটাই দিতে হবে। আর কী দিতে হবে, দুটো ধূপ অবশ্যই জ্বালাবেন, আরতি করবেন এবং হাত জোর করে বলবেন যে আমি দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য, আমি ধনবান জীবনযাপনের জন্য, আমি কোটিপতি হই এই মনোবাসনা পূরণের জন্য কালকে টাইমটা বলে দেবেন, এই সময় তোমাকে নিতে আসব, তুমি আমাকে আশীর্বাদ করো এবং আমার সাথে যে তুমি আমার মনোবাসনা পূর্ণ করো বলে নমস্কার করে চলে আসবেন। সন্ধ্যের আগেই যাবেন, যেদিন নিমন্ত্রণ করতে যাবেন তার পরের দিন যাবেন, দিয়ে একটুখানি মূল তুলে আনবেন। কিসের মূল? বেল মূল, বেল গাছ জানেন, সে বেল গাছের মূল। তার আগে আপনাকে নিশ্চয়ই দেখে নিতে হবে কোথায় বেল গাছ আছে, একটুখানি মূল নিয়ে আসবেন। দিয়ে আপনি কি করবেন,
এই মূলটা ভালো করে ধুয়ে নেবেন। দিয়ে আপনি এই মূলটাকে আপনার যদি শিবলিঙ্গ থাকে বাড়িতে তার মাথার উপর দিয়ে দেবেন। তারপরে আপনি যেমন করে অভিষেক করেন, জল দেন বা দুধ দেন বা মধু দেন বা ঘি দেন, বেলপাতা দেন, সাদা ফুল দেন, ধুত্রা দেন, নানা রকম যা আছে আপনি দূর্ব দেন, তারপরে আর কি দেন, আরও আপনি ধরুন গুড় দিচ্ছেন, আপনি গোলাপ দিচ্ছেন, আপনি কী দিচ্ছেন, কেশর দিচ্ছেন, আপনি এই জিনিসগুলো প্রদান করুন, কর্পূর দিচ্ছেন, আপনি এগুলো প্রদান করুন। প্রদান করে তারপরে যদি আপনি শিব যে শিবের মন্দির আছে সে মন্দিরে যে এগুলো করতে পারেন খুব ভালো হয়। দেখুন পৃথিবীর সব জায়গাতেই তো শিব মন্দিরে গিয়ে আপনারা করতে পারবেন না, বাড়িতে নিশ্চয়ই শিব যদি থাকে অবশ্যই করুন। তারপরে কি করবেন, তারপরে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, যত বার পারবেন করতে থাকুন। তারপরে এই যে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় আপনি জপ করলেন, এরপরে আপনি ওইটি মূলটা নিন, মূলটা নিয়ে একটি সাদা কাপড়ে মুড়ে নিন। সাদা কাপড়ে মুড়ে আপনি পুরুষ হলে ডান হাতে ডান বাহুতে ধারণ করুন, মহিলা হলে বা বাহুতে ধারণ করুন। ধারণ করার সাথে সাথেই আপনি একটা ফিল করবেন শক্তির। আপনারা জানেন বেলগাছে স্বয়ং মহাদেবের বাস, আর এই বেলগাছ শুধু মহাদেবের প্রিয় না, মা লক্ষ্মীরও প্রিয়। কেননা যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন কিন্তু মা লক্ষ্মীর রূপ এতটাই চতুর্দিকে বিচ্ছুরিত হচ্ছিল যে সুর আর অসুরদের মধ্যে, দেবদের মধ্যে আর রাক্ষসদের, অসুরদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছিলো, মারামারি লেগে গেছিলো কে এই মা লক্ষ্মীকে লাভ করবেন। তখন উনি এই ঝামেলা, উনি তো শান্তিপ্রিয়া, সেই জন্য কী করেছিলেন, সবার কাছে এসে বলেছিল আমাকে একটু রক্ষা করো, আমাকে একটু আশ্রয় দাও। কেউ কিন্তু তার এই রূপের এই যে লাবণ্যতা ছটা এখান থেকে তাকে বাঁচাতে পারবে সেই ক্ষমতা কারোর ছিল না, কেউ তাকে আশ্রয় দিতে পারেনি। একমাত্র বেলগাছের কাছে এসে বলেছিল যে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে একটু আশ্রয় দাও, আর বেলগাছ রাজি হয়েছিল আর ওনাকে আশ্রয় দিয়েছিলেন। সেই জন্য কিন্তু বেলগাছ অতি প্রিয়, বেলপাতা খুব প্রিয়, সেই জন্য কিন্তু এই যে বাড়িতে বেলগাছ থাকে সেই বাড়িতে স্বয়ং দেখবেন মা লক্ষ্মী অবস্থান করেন, আর অবশ্যই মহাদেব অবস্থান করে। অনেকের মাথার মধ্যে আছে বেলগাছ লাগানো ঠিক না, বেলগাছ লাগালে হয়তো ব্রহ্মদত্তির বাস হবে, এরকম একটা কিন্তু তাদের মধ্যে একটা থাকে। কিন্তু আমাদের শাস্ত্র বলছে যে বাড়িতে থাকে এই বেলগাছ দারিদ্রতা সেই বাড়ির চারিপাশে আসতে পারে না, এমনকি ভূত পেত এগুলোও আসতে পারে না। এই যে আপনি এটাকে ধারণ করলেন তার মানে আপনি একটি শক্তিকে আপনার মধ্যে ধারণ করলেন, সেই শক্তির জন্য আপনি দেখবেন যে আপনার যে স্ট্যাটাস আছে, ধন সম্পর্কিত স্ট্যাটাসের কথা বলছি, সেই স্ট্যাটাস উত্তরোত্তর বাড়ছে। দ্বিতীয় হচ্ছে যে কোনো টোনা টোটকা টুকটাক বা ভূত পেট কোনো কিছুই কিন্তু আর আপনার আশেপাশে আসতে পারবে না। আপনি যত রাত্রেই যান না কেন, আর কবরস্থানের উপর দিয়েই যান না কেন, পাশ দিয়ে বা আপনি শ্মশানের পাশ দিয়ে যান না কেন, আপনি নিজের মধ্যে একটি শক্তি অনুভব অবশ্যই করতে পারবেন। আপনার মধ্যে যে কী পরিবর্তন হচ্ছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। এই অমূল্য শক্তিশালী, পৃথিবীর মধ্যে শক্তিশালী একটি জিনিস বেলমূল যদি ধারণ করতে পারেন অবশ্যই ধারণ করুন এবং উপকৃত হন। আপনাদের মনোবাসনা পূর্ণ হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি।